শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে কথা হবে গেটার এবং সেটার নিয়ে এখন এই যে গেটার সেটারের যে বিষয়টি এই বিষয়টি কিন্তু সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডাটা নিয়ে কাজ করে ডাটাবেজের সাথে কমিউনিকেট করতে পারে কিংবা এপিআই এর সাথে কমিউনিকেট করতে পারে সেই সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই কিন্তু গেটার সেটারের বিষয়টি আছে এখন এই যে গেটার সেটারের যে বিষয়টি এই বিষয়টি আমাদের কেন প্রয়োজন হয় এই বিষয়টি মূলত আমাদের প্রয়োজন হয় ডাটা মডেল তৈরি করার জন্য এর আগে আপনারা এমভিসি মডেল ভিউ কন্ট্রোলার নামে একটা কথা নিশ্চয়ই শুনেছেন মডেল ভিউ কন্ট্রোলার প্যাটার্নে যদি আমরা সফটওয়্যার তৈরি করি সেক্ষেত্রে ডাটার মডেল তৈরি করতে হয় বা আমরা যদি এপিআই তৈরি করি সেক্ষেত্রেও কিন্তু ডাটার মডেল তৈরি করতে হয় কিংবা আপনি যদি লারাভেল নিয়ে কাজ করেন কিংবা ডট নেট নিয়ে কাজ করেন যে কোনো ভালো ফ্রেমওয়ার্ক নিয়ে যদি আপনি কাজ করেন সেখানে দেখবেন যে ডাটা মডেলের প্রয়োজন হচ্ছে তো এই যে ডাটার যে মডেল এই মডেল তৈরি করার জন্য মূলত কিন্তু গেটার সেটারের প্রয়োজন আমাদের এখন ধরুন এপিআই এপিআই মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এটা হচ্ছে একটা ডাটা সেন্ড করবে আর আপনার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন ডাটাটাকে রিসিভ করবে এখন ধরুন এপিআই যে ডাটাগুলো সেন্ড করবে সেগুলো হচ্ছে এজ আর হচ্ছে নেম এই দুটো ডাটা এপিআই করবে কি সেন্ড করবে আর আপনার অ্যাপ্লিকেশন এজ আর নেম এই দুটো ডাটাকে রিসিভ করবে এখন এই যে এপিআই ডাটা সেন্ড করবে আবার আপনার মোবাইল অ্যাপ্লিকেশন ডাটা রিসিভ করবে এই সেন্ড করার জন্য এবং রিসিভ করার জন্য কিন্তু একটা কমন ডাটা মডেলের প্রয়োজন হবে আর এই ডাটা মডেলটা তৈরি করতে গেলে আমাদের গেটার সেটারের হেল্প নিতে হবে এখন এপিআই ডাটা যখন সেন্ড করবে তখন তার সেটারের প্রয়োজন হবে আর আপনার মোবাইল অ্যাপ্লিকেশন যখন ডাটাটাকে গেট করবে তখন তার গেটারের প্রয়োজন হবে আবার ধরে নিন এই বিষয়টা কিন্তু বিপরীতমুখীও হতে পারে এপিআই এবার ডাটা রিসিভ করতে পারে আর আপনার মোবাইল অ্যাপ্লিকেশন ডাটা সেন্ড করতে পারে তো এপিআই যখন আবার ডাটাকে রিসিভ করবে বা গেট করবে তখন তার গেটারের প্রয়োজন হবে দেন আপনার মোবাইল অ্যাপ্লিকেশন যখন আবার ডাটাকে সেন্ড করবে তখন কিন্তু তার সেটারের প্রয়োজন হবে তো এই যে অ্যাপ্লিকেশন ডাটার সাথে কথা বলবে অ্যাপ্লিকেশন কোনো একটা এপিআই এর সাথে কথা বলবে বা অ্যাপ্লিকেশন কোনো একটা ডাটাবেজের সাথে কমিউনিকেট করবে বা যে কোনো ডাটা কমিউনিকেশন হতে পারে এই ডাটা কমিউনিকেশন করার জন্য যখন আমরা ডাটার মডেল তৈরি করব মডেল তৈরি করার জন্য আমরা যে মডেল ক্লাসটা তৈরি করি মূলত সেই মডেল ক্লাসটাই কিন্তু এক একটা গেটার এক একটা সেটার তো আশা করি আপনারা এই যে বিষয়টা এই বিষয়টা বুঝতে পেরেছেন এই বিষয়টা আরও ভালো বুঝবেন আপনারা যখন আপনারা নিজেরা এপিআই ডেভেলপ করবেন যদি আপনি লারাভেল দিয়ে এপিআই তৈরি করেন কিংবা এএসপি কোর যে ইয়েটা আছে ডট নেট কোর দিয়ে আপনি যদি এপিআই তৈরি করেন যে কোনো এপিআই তৈরি করার ক্ষেত্রে কিংবা এপিআই ভালোভাবে ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আপনার এই যে গেটার সেটার এই বিষয়টি আপনার প্রয়োজন হবে তো আশা করি গেটার সেটারের এই বিষয়টি বুঝতে পেরেছেন যারা একেবারে বিগিনার আছেন তাদের তো একদম মাথার উপর দিয়ে চলে গেছে যাক মাথার উপর দিয়েই যাক তাতে কোনো সমস্যা নেই আপনারা এই বিষয়টি জেনে রাখুন যে ডাটা কমিউনিকেট করতে গেলে ডাটা মডেল তৈরি করতে গেলে আমাদের গেটার সেটারের প্রয়োজন হবে এরপরের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কীভাবে ডাটা মডেল তৈরি করতে পারি এবং সেই মডেলের ভেতরে আমরা গেটার সেটার ব্যবহার করতে পারি ধন্যবাদ সবাইকে